90% ডিজেবল তে সরকার যে এইভাবে একটা ইয়ে করছে, সিদ্ধান্ত নিচ্ছে বাড়ির থেকে ইয়া বুটটা লইছে, এতে খুব ভাল লাগছে। কারণ হেরে লইয়া লাইনও দাঁড়ানি, তারপরে তার শরীর অসুস্থতা থাকে, এইটা দেখে এই বছরের বুটটা খুব ভাল লাগছে। বুটটাও নষ্ট হইল না বাড়িতে দেওয়ায়। কুমার নাথ, আমার মার নাম প্রবাসী নাথ, বয়স 94 বছর। আমরা স্বর্ণময়ী লেন থানা রুটে বসবাস করছি। তো বর্তমানে ওনার বয়সের কারণেই এবং অসুস্থতার কারণেই এই বুথ সেন্টারে গিয়ে বুথ দেওয়াটা ওনার পক্ষে সম্ভব হইত না, যদি কমিশন এই ধরনের একটা সুন্দর উদ্যোগ গ্রহণ না করত। আমরা খুবই উপকৃত হইলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি ইলেকশন কমিশনকে। ধন্যবাদ। সামজয় জামাতিয়া, এআরও ফর 56 অ্যাসেম্বলি সেগমেন্ট। আজকে এস পার শিডিউল অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমাদের পূর্ব ত্রিপুরা, ইস্ট ত্রিপুরা এসটিপিসি সিটের জন্য শিডিউল করা আছে আজকে 17 তারিখ এপ্রিল এবং আগামীকালকে 18 তারিখ এপ্রিল হোম ভোটিং নেওয়া হবে। যারা যারা PWD ভোটার্স এবং 85 ইয়ার্স ভোটার যারা চলাফেরা করতে পারেনি এবং পোলিং স্টেশনে এসে ভোট দিতে পারে না, তাদের জন্য স্পেশাল সুবিধা। এই সুবিধা হিসাবে আজকে আমাদের এখানে 54 কদমতলা কুটি, 55 বাগপাশা, 56 ধর্মনগর এবং 57 যুবরাজনগরের প্রতিটি অ্যাসেম্বলি সেগমেন্টে 7টা করে সেক্টর ওয়াইজ টিম করা আছে এবং তারা সবাই বেরিয়ে গেছে। এই টিমের মধ্যে রয়েছেন যে 2 জন পোলিং অফিসার এবং 1 জন মাইক্রো অবজারভার, ফটোগ্রাফার গ্রুপ ডি, তারপরে সেক্টর অফিসার এবং পুলিশ সেক্টর অফিসার এবং পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন। ওনাদের সহকারে আজকে ভোট নেওয়ার জন্য সব এখানে চলে গেছে। টোটাল 28 টিমস ফর অ্যাসেম্বলি সেগমেন্ট। তো ইতিমধ্যেই ওনারা চলে গেছেন। বিকালে আবার ভোটিং টাইম হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত ভোট নিয়ে ওনারা আবার এখানে জমা দেবেন। থ্যাংক ইউ।